হ্যালো দর্শক, এএনআর মঞ্চরকমারিতে আপনাদেরকে স্বাগতম। আজকে আমাদের ভিডিওতে আমরা দেখাবো কিভাবে কাঠের ফার্নিচারে বার্নিশ করা হয়। তো প্রথমে পুটিং করে নিচ্ছি, আঠা এবং কাঠের গুঁড়ো মিশিয়ে খুব সুন্দরভাবে বড় বড় স্থানগুলো সুন্দরভাবে লেপে দেওয়া হয়েছে। এগুলোকে স্টিলের পাতি দ্বারা তুলে নেওয়া হচ্ছে যাতে পরবর্তীতে বার্নিশ করতে কোনো সমস্যা না হয়। এরপর বন্ধুরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চিড় বা গর্ত, এগুলোকে মম দ্বারা লেপে দেওয়া হচ্ছে। এরপর বন্ধুরা ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র চিড় বা গর্ত, এগুলোকে মম দ্বারা লেপে দেওয়া হচ্ছে। এগুলোকে পরবর্তীতে 120 সাইজের সিরিজ কাগজ দিয়ে ঘষে তুলতে হবে। আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন বন্ধুরা। সম্পূর্ণ ভিডিওটি না কেটে দেখতে থাকুন, তাহলে আপনারা বুঝতে পারবেন এবং বাসায় নিজেরাই আপনারা বার্নিশ বা রং করতে পারবেন। তো বন্ধুরা, আমাদের সবগুলো পুডিং করা শেষ হয়ে গেছে, এখন প্রথম কোট দেয়া হবে। প্রথম কোটে বন্ধুরা আমাদের প্রয়োজন পড়বে স্প্রিট, গালা, এলামাটি। সবসময় আপনারা ব্রাশ ইউজ না করে আপনারা মার্কিন কাপড় ইউজ করলে সবচেয়ে ভালো হয়, তাহলে রংটা খুব সুন্দরভাবে কাঠের গায়ে লেগে থাকে। মিশ্রণটি তৈরি হওয়ার পর আমরা চেয়ারে প্রথম কোটটি ইউজ করব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম কোটটি মারার পর চেয়ারের একটি নতুন কালার চলে এসেছে। আপনারা বন্ধু শীতকালে বার্নিশ বা রঙের কাজ না করাই ভালো, গ্রীষ্মকালে করলে রোদ পাওয়া যায়। আসলে কাঠে বার্নিশ শুকোতে নির্দিষ্ট মাত্রার রোদের প্রয়োজন হয়, সাধারণত 28 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এটি খুব ভালো শুকায়। তো চেয়ারের ভিতরের যে জায়গাগুলো আছে এগুলো কাপড় দ্বারা সুন্দর আলতোভাবে এগুলোকে বার্নিশ করতে হবে, কোথাও যেন বাদ না যায়। এভাবে সবগুলো চেয়ার, টেবিল এগুলোকে এক কোট মেরে নেওয়া হবে। আমরা দ্বিতীয় কোটের জন্য প্রস্তুত হব। এখানে গালা এবং স্পিড মেশানো আছে এবং কালারকে কম্বিনেশন করার জন্য কিছু রঙের কালার মিশ্রিত করা হয়েছে, এলামাটি, সিঁদুর। তো এগুলোকে আবার সুন্দরভাবে বার্নিশ করা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন দ্বিতীয় কোট মারার পর চেয়ারগুলোকে খুব দারুণ লাগছে। এরপর বন্ধুরা আমরা এগুলোকে রোদে দিয়েছি যেন সম্পূর্ণভাবে সুন্দরভাবে শুকিয়ে যায়। তো তারপর বন্ধু তৃতীয় কোট আমরা মারব। তো তৃতীয় কোটটা দেখালাম না যেহেতু ভিডিও অনেক বড় হয়ে যাবে। তৃতীয় কোট মারার পর আপনারা দেখতে পাচ্ছেন, এরপর বন্ধুরা কার্পা মিশিয়ে এবং থিনার দিয়ে মোছার পর দেখুন কত সুন্দর আকর্ষণীয় লাগছে চেয়ার।
ফাইনালি আপনারা সবগুলো চেয়ার এবং টেবিল দেখতে পাচ্ছেন, কার্পা মিশিয়ে সবগুলোর গ্লেস আনা হয়েছে এবং দেখতে খুবই চমৎকার লাগছে। তো বন্ধুরা আমাদেরকে সাবস্ক্রাইব করুন, ধন্যবাদ।